আমি একদমই বলিনি মিথ্যা কথা, ফ্রেন্ড এমনি বলেছিলাম যে তুমি গিয়ে টোটোতে বসো আমরা খাওয়া। তো ফ্রেন্ডস, আমাদের ভিডিও শুট করা হয়ে গেছে আর আমরা যেখানে আসবো বলেছিলাম যে ব্লগটা কন্টিনিউ করো তাহলে বুঝতে পারবে। এই দিদি ভাই দেখো একটু কাছ থেকে দেখালাম, তারপরে এসেছে এই দিদি ভাই, ঠিক আছে একটু দিবি আর থেকে এই দিদি ভাই সবাই মিলে দাদা ভাই বাড়িতে দাদা ভাই আছে, ভিডিওর পরেই আসলাম যাদের সঙ্গে দেখা করতে। আমাদের সাবস্ক্রাইবার আজকে না করতে হাট বসেছে আজকে আমাদের বাড়িতে, না না সেরকম হাই একটু এই দেখুন দাদা ভাই মাসি মাকে দেখুন। আমাদের একজন সাবস্ক্রাইবের বাড়িতে দেখা করতে আসছি। তো এই যে দিদি ভাই বাড়িতে ঢুকতেছে, দিদি ভাই এখানে অন্ধকার দেখা যাচ্ছে কিনা আমি জানি না। আগো শোনা গো, আর এই যে ফাইনালি যে দিদি ভাইদের বাড়িতে আসলাম, আমাদের খুব ভালো লাগতেছে এই দিদি ভাই। তো আমাদের বাড়িতে এর আগে গিয়েছিল মৌলানির কাছে ভিডিও করতে আসছি, তো ওনারা বলছে যে ওনারা বললো যে পাশেই আমাদের বাড়ি, প্লিজ একটু দেখা করে যেও, তো তাই জন্য আসলাম দেখা করার জন্য। যদি আগে আসি তাহলে ভিডিও শুটটা হবে না, অন্ধকার হয়ে যাবে, আমিও যাওয়ার ইচ্ছা ছিল। ও আচ্ছা আগে বলবে তো ফোনে বললে আমি হয়ে যেতে আসতো তোমরা। ওই দেখো সবাই শুধু মোবাইল ধরে আছে, উনিও মোবাইল ধরে আছে, দাদা ভাইও ক্যামেরা ধরছে, দাদা ভাই কার জন্য ভিডিও করছে, তোমার চ্যানেল কোনটা, নামটা বলো। আর এই যে মা আমি এর জন্য ভাবতেছি, আমাকে যখন বললো যে তোমাদের বাড়িতে এসেছিল সেই বাড়িতে যাবো, আমি না ভুলে গেছি, অনেক লোক যায় তো, তো এবার বলে তুমি দেখিয়ে দিতে যাবো। হ্যাঁ রোজ দিন প্রচুর মানুষ যায় তো, কাকে কখন যায় মনে রাখা যায় অত, যে কার বাড়ি কোথায়। আসেন তো ফ্রেন্ড, দেখো অলরেডি সবাই লাইন দিয়ে বসে পড়েছে। আসুন আসুন সুস্মিতা ব্লগ ভিডিও দাদা ভাই, আসুন আসুন ব্লগ করছে সবাইকে তো। হ্যাঁ আমার হচ্ছে বড় আকাশ কমেডিয়ান, বড় আকাশ কমেডিয়ান না, আমার মনে হয় না আমার মনে হয় দেখেছি তোমাদের ভিডিও, আজকে আমার তোদের সামনে আমার সাথে বলছে তাদের ভিডিও আমার এতটা দেখি, সেই মানুষগুলি আমাদের চোখে কানে কি হয়েছে বিশ্বাসই করতে পারছি না। খাবার খাবে, খাবো খাবি আমরা চলে যাবো, থাক উপরে রাখ, চল চলো ওকে নেবই যাবো। কি যে বলবো বলবো না, পরে গল্প চলছে। এখানে আরেক দিদি ভাই এসছে, দেখা করতে আসছে।
করার জন্য আমাদের সঙ্গে গল্প চলছে। দিদি ভাই আমাদেরকে খুঁজতে খুঁজতে আসছে কুচবিহার থেকে। কি কাজ হচ্ছে? ভিডিও ছাড়ছি, নেট চলছে। আহা শোনা গো আমার। দেখো আমরা শুধু দেখা করতে এসেছিলাম, কিন্তু এরা আগেই রান্না বাড়া করে রেডি। এরা নাকি অনেক আগেই রান্না করেছে। তো দেখো লাইন দিয়ে সবাই বসে পড়েছে। আপনি নাকি খাবেন না বলেছেন? আমি একদমই বলিনি, আমার দেওয়ার আবার আমার ভাই খাওয়াতে রেডি। দেখো সবাই অলরেডি অলরেডি আমরা ভেবেছি দেখা করেই চলে যাব, কিন্তু দেখো কি পরিমাণ। এই যে সৃষ্টি সোনাকে আমি খাইয়ে দেবো। মামা মিঠু তুমি এখানে বসো, মার কাছে আসো, এখানে বসো, এপাশে বসো, এপাশে বসো, এপাশে বসো। তো দেখো এখানে সবাই, তো ফ্রেন্ড দেখো সবাই খাচ্ছে আর দারুন দারুন রান্না করেছে। কেমন হয়েছে? তো এটা হচ্ছে খাসির মাংস রান্না করেছে না, খাসির মাংস। আর এই যে বাড়ির মালিক আর মালকিন, দিদি ভাই আর দাদা ভাই, এই যে তুমি খাও। হ্যাঁ হ্যাঁ খাও, ঠিক আছে খাও। সবাই খাচ্ছে, তো ফ্রেন্ড সকলের খাওয়া হয়ে গেছে। দেখো আরে যে সৃষ্টি সোনা তোমাদের দিদি ভাই এখনো খাচ্ছে। আমি খাচ্ছি না, সৃষ্টিকে খাওয়াচ্ছি। ও সৃষ্টিকে খাওয়াচ্ছে, তোমাদের দিদি ভাই খাওয়া হয়ে গেছে। দেখো তো এটা স্বপ্নের মতো, এটা ভাবাই যায় না। এই মানুষগুলো এত ভালোবাসে আমাদের, সেই দুপুর থেকে নিজে হাতে কত সুন্দর করে, কত সুন্দর সুন্দর রেসিপি করে রান্না করে আমাদেরকে খাওয়ালো। দারুন। আমরা তো, তোমরা অনেকে জানো আমরা কোনোদিন কিন্তু খাসির মাংস খাইনি, তোমরা আগে পরে সবাই জানো, কিন্তু এই ফার্স্ট টাইম খেলাম। এই দিদি ভাই রান্না করছে এত টেস্টি, মানে ভাবার বাইরে যায় না। তো ফ্রেন্ড চলো, সবাই বাড়ি চলে যাবো। এই দিদি ভাইও এসছে আমাদের সঙ্গে দেখা করার জন্য। মনিকা রায়, তো তোমরা সার্চ করে দেখো, খুব ভালো ভালো ভিডিও করে আর চ্যানেল পুরো মনিটাইজেশনের পর্যায়ে চলে এসছে। দিদি ভাইয়ের প্রচুর ভিউজ আছে চ্যানেলে, সবাই একটু সাপোর্ট করে দিও, ফুল সাপোর্ট করো। সবাইকে টাটা, এই বাড়ি থেকে চলে যাবো, ব্লগটা ওইখানে রেখে দেবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে। দিদি ভাই আসি, হ্যাঁ অন্ধকার হয়ে গেছে, অবশ্যই। আর তোমরাও যাবা, যাবা কিন্তু, আবার যখন যাবো দাদা তোমাদের বাড়ি।